আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, সবার কেমন আছেন? তো আজকে দেখাবো আপনি সকালবেলা একটা গাড়ি স্টার্ট দেওয়ার আগে কি কি করতে হবে। আজকে এই পিমিউ গাড়ি, এটা হচ্ছে পিমিউ জি সুপার একটি গাড়ি, এই গাড়ি স্টার্ট দেওয়ার আগে বা আপনি যে চাকরি করেন, যে কোনো গাড়ি হোক, স্টার্ট দেওয়ার আগে এ টু জেড আপনি কীভাবে কী করবেন, চলুন আজকে সেটা দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। এভাবে বনারটা উঠাবেন, বনারটা ওঠানোর পরে দেখতে পাচ্ছেন সকালবেলা আইসেই গাড়িটা প্রথমে বের করবেন না, সর্বপ্রথম চাবিটা নিয়ে সর্বপ্রথম বনারটা খুলবেন। বনারটা কীভাবে খুলতে হয় সেটা আমি আপনাদের দেখিয়ে দিব। আর এটা হচ্ছে রেডিওটার, এটা হচ্ছে রেডিওটার বক্স, ঠিক আছে, রিজার্ভ বক্স। এটা হচ্ছে ওয়াইফাইয়ের পানি, হ্যাঁ, আপনি যে গ্লাসগুলো পরিষ্কার করেন সেটার পানি। এটা সকালবেলা এসে পরিষ্কার চেক করে দেখবেন যে পানি আছে কিনা, দেখছেন আমারটা যেন পানি আছে, এরকম পানি না থাকলে পানি দিয়ে দিবেন। এটা হচ্ছে রেডিওটার, এটা গরম অবস্থায় কোনোভাবেই খুলবেন না, তাহলে কিন্তু আপনার জন্য রিস্ক আছে। আর এটা আপনি সকালবেলা চেক দিবেন যে পানি আছে কিনা, না থাকলে কিন্তু গাড়ি গরম হয়ে যাবে। তো এটা চেক দিবেন, রেডিওটার চেক দিবেন, এটা তো রেডিওটার, রেডিওটারের পানি দেখবেন, ওয়াইফাইয়ের পানি দেখবেন। এটা হচ্ছে ইঞ্জিন অয়েল, হ্যাঁ, ইঞ্জিন অয়েলটা এখানে, এটা হচ্ছে ইঞ্জিন অয়েল, এটা চেক দিয়ে দেখবেন যে ঠিক আছে কিনা। আর এটা হচ্ছে পাউডার ব্যাটারি, এটা পানি চেক করতে হয় না, যেটা এই ব্যাটারি সেগুলো পানি চেক করতে হয়, এটা হচ্ছে পাউডার ব্যাটারি, এর জন্য পানি চেক করতে হয় না। বা সকালবেলা হচ্ছে আপনার এই তিনটাই কাজ বেসিক্যালি, এই তিনটা কাজ করে যদি ঠিকঠাক থাকে তারপরে আপনি গাড়ি পরিষ্কার করে গাড়ি স্টার্ট দিবেন, তাহলেই হয়ে যাবে। এটা হচ্ছে ইঞ্জিনের কাজ, ঠিক আছে। তো আর আপনারা যে বনারটা কীভাবে খুলবেন দেখতে পাচ্ছেন, আমি দেখাই দিই। এই যে এখানে হাত দিয়ে জাস্ট এই যে এইটা, হ্যাঁ, এটা খালি এমন করলেই কিন্তু বনারটা খুলে যাবে। এই লক, এটা আনলক, দেখতে পাচ্ছেন, এই যে লক আনলক, ব্যাস। এখন আমি আপনাদেরকে ভিতরের কী কী করতে হবে সেটা দেখিয়ে দিই।